কিউইদের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের দল ঘোষণা করে বাংলাদেশ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফরমেন্স করার পরে সাকিবদের থেকে প্রত্যাশাটা বেড়ে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে পয়লা সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে তিন, পাঁচ, আট ও দশই সেপ্টেম্বর। এই সিরিজের প্রত্যেকটি ম্যাচ খেলা হবে বিকাল তিনটে তিরিশ থেকে। মুশফিক, লিটন, আমিনুল দলে ফেরায় টাইগারদের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। জিম্বাবুয়ের সফরে বাংলাদেশ দলে এই তিনজন ক্রিকেটার থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ছিলেন না তারা। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। পাঁচ ম্যাচের সিরিজের কোনো ম্যাচেই মিঠুন একাদশে সুযোগ পাননি। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি দলেও ছিলেন না মিঠুন, কিন্তু মাঝপথে মুশফিকরা ফেরায় তাকে দলে রেখে দেয় বিসিবি। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দলেও ছিলেন। টানা পাঁচ ম্যাচে ব্যর্থ হওয়া সৌম্য সরকারও দলে রয়েছেন। কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদও স্কোয়াডে জায়গা পেয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে দারুণ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। একনজরে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ১৯ সদস্যের দল। মামুদুল্লাহ রিয়াদ অধিনায়ক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নঈম শেখ, কাজী নুরুল ইসলাম, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।